আসসালামু আলাইকুম বেওয়াস, আজকে আমি আপনাদের কলার মেক করা শেখাবো। প্রথমে আমাদের কলারটা মার করে নিতে হবে, দেখেন কিভাবে মার করে। এরপর মার্কে মার্কে কলারটা সেলাই করতে হবে, সেলাই করার আগে কোনায় সুন্দরভাবে সুতা দিতে হবে। দেওয়ার পরে একটা স্টিচ দেওয়ার পর ঘুরিয়ে আবার সেলাই করতে হবে, দেখেন কিভাবে সেলাই করে সুতাটা দেয়। সুতাটা দেওয়ার কারণ হচ্ছে সুতা যদি আপনি না দেন তাহলে সুন্দরভাবে কোনাটা উঠবে না। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন এই সমস্ত ভিডিও দেখতে পারবে। তারপরে কোনাটা কাটতে হবে, কোনা কাটার পরে সুন্দরভাবে ওই সুতাটা টান দিয়ে ভিতরে যে আমরা জয়েন করেছি জয়েনটা একটা ইতে ঘষতে হবে, না ঘষলে ওমরের টপসিন ভালো থাকবে না, মানে টপসিনটা দেওয়া যাবে না, দুই মাথা সমান হবে। তারপর আমরা কলার 160 টপসিন দিব, দেখেন কিভাবে সুতাটা টান দিয়ে সামান থেকে আগে দিতে হয়। সবাই দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমি অবশ্যই কমেন্টের উত্তর দিব। এখন আমরা 1/4 দিব, দেখেন কিভাবে 1/4 এখন আমরা কলারটা ভেঙে নিব, সরি ভেনটা প্লেন মেশিন দিয়ে আয়রন করেও নিতে পারবেন, আমরা ভেঙে নিব। এখন আমরা কলার আর ভেনটা মিলাই নিব, 100% নাম্বার মিলাতে হবে, তা না হলে সেট হবে। যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা ব্যান্ডা জয়েন করবো, ব্যান্ডা 100% বসায় জয়েনটা করতে হবে। উপরের পাটটা ছোট আছে,
নিচের ব্যান্ডটা একটু বড়, সুন্দরভাবে গ্যাপে গ্যাপে বসায় জয়েন করতে হবে। আবার দেখেন আপনারা, হ্যালো, বসাই নিয়ে ধরে করতে হবে। এখন আমরা গান্ডা সার্ভিসিং করব, তা না হলে টপসিন দিতে পারবেন না, টপসিন পড়ে যাবে একদিকে। দেখেন কিভাবে সার্ভিসিং করে, সার্ভিসিং করা শেষ। এখন আমরা কোনাটা সুন্দরভাবে ঘুমর দিয়ে উল্টিয়ে নিব, তা না হলে গ্যাপ ঠিক থাকবে না আমাদের। দেখেন কিভাবে উল্টায় নেয়। দেখেন একটু, এটাকে ব্যান্ড টপসিন বলে, চাপ দিয়ে সমান করে ধরে তারপর টপসিন দিতে হবে, তা না হলে নিচে পড়ে যাবে, উপরে মোটা হয়ে যাবে, এরকম হবে। সুন্দরভাবে দুই হাত দিয়ে করে নিয়ে তারপর টপসিন দিতে হবে।